মাইনা মোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইনা মোরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও অনেক ভালো আছি এবং আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনাদের আমি চিন্তা করলাম আমরা আজকে একটা ডিনার করতে যাব। সি ফুড রেস্টুরেন্ট আছে, স্ট্রিট ফুডও বলা যায়। তো ওখানে আসলে অনেক মজাদার আইটেম পাওয়া যায়, সো ভাবলাম যেহেতু ওখানে যাব, ওয়াই নট আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা ওখানে যান নাই, নেক্সট টাইম এসে হয়তো বা যেতেও পারেন। সো এই তো, এটার জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো আশা করছি আপনারা আমার ফুল ব্লগটার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা বাসা থেকে বেরিয়ে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বিটিএস স্টেশনে যাব। সো বাসা থেকে নিচে নেমে এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের, তো ভাবলাম যে এই ব্লগটাই মেমোরি হিসেবে রেখে দিব। আর এখন এখনকার স্পেশালি ওয়েদারটা ব্যাংককে খুবই খুবই সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা বর্ষার মতো শুরু হয়েছে একদম। আর যাই হোক, সো আমরা স্টেশনে যাওয়ার পথেই আমাদের এখানে এরকম বাজার থাকে, সো এখানে বিভিন্ন ধরনের ফুড, তারপর সবজি, কাঁচা বাজারও বলা যায়, এরকম এখান থেকে আমরা মাঝে মধ্যে করি। তো ইয়েস, আমাদের বাসার পাশে ওরকম আছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে এটা হচ্ছে আখের রস, এবং এত গরমে, স্পেশালি গরমের সময় এত শান্তি দেয় খেয়ে, মানে কি বলবো। ওরা তো থাইল্যান্ডে একটা জিনিস খুব কমন জিনিস, সেটা হচ্ছে ওরা বরফ ছাড়া তো খাইতেই পারে না। সো ঠান্ডা পানি ছাড়া ওদের চিন্তার বাইরে, সো যখনই দেয় তখন ঠান্ডা ঠান্ডা দেয়, খুব আরামদায়ক। আর এখানে কেন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিটিএস স্টেশন যাওয়ার পথে পড়ে এই রোডটা। সো রোডটা জ্যাম দেখতে পাচ্ছেন, সো ট্রাফিক শুধু বাংলাদেশেই না, এখানেও আছে, ব্যাংককেও আছে। এই যে আমরা অন্য স্টেশন প্রায় চলে এসেছি, সো এখান থেকে আমরা নামবো নানা স্টেশন। যারা বিটিএসে জার্নি করেছেন আগে তারা জানেন এটা হচ্ছে সব থেকে কমফোর্টেবল একটা ট্রান্সপোর্ট, কারণ আমার কাছে মনে হয়, কারণ না হলে আজ এরা সময় যাবে ট্রাফিকে। সো বিটিএস বেস্ট অপশন। সো এটা আমরা স্টেশনে ঢুকে পড়লাম, এখন আমরা যাব হচ্ছে স্টেশন নানাতে। আমাদের এখন আমরা এখন নানা স্টেশনে নেমে পড়লাম, আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাম্বাসেডার হোটেলে যাব, কারণ অ্যাম্বাসেডার হোটেলে আমাদের অফিস আছে এবং অফিসে শাওন আছে। সো শাওনকে নিয়েই আমরা ডিনারে যাব। এই হলো অ্যাম্বাসেডার হোটেল, যারা এসেছেন তারা অবশ্যই চিনেন, এই প্লেসটা সবারই পরিচিত মুখ। সো যাই হোক, এই আমরা ঢুকে পড়লাম, অ্যান্ড ওই যে আমাদের বস ওখানে শাওন, ওর রিসেপশনে কিছু কাজ ছিল। যাই হোক, আমরা এখন যাচ্ছি অফিসে। এই হলো আমাদের নতুন অফিস, এবং অফিস খালি কারণ বস তো রিসেপশনে। যাই হোক, আমরা বসের জন্য ওয়েট করছিলাম। তোমার অফিসে আসলাম, বসের সাথে যদি ছবি না নিলাম, আমি আজকে ব্লগ করছি।
সো গ্লাস থাকলে কে না এরকম রং ঢং করে, সো আমিও তার ব্যতিক্রম কেউই নই। তো একটু রং ঢং করে দেন আমরা রওনা দিলাম ডিনারে। সো হ্যাঁ, এখানে এটা হচ্ছে যে বিটিএস স্টেশন নানা, নানা থেকে একদম চোখ বন্ধ করে সোজা হাঁটতে হবে, একদম সোজা পথ। সো বেশ খানিকটাই হাঁটতে হয় আসলে, এটা সই ওয়ানে, আমরা যেখানে যাচ্ছি সেটা সই ওয়ানে। বড় একটা রোডও ক্রস করতে হয় বাই দ্য ওয়ে, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। সো এই তো আমরা চলে আসলাম, এই হচ্ছে আমাদের সেই সি ফুড ডিনার করবো যেখানে। সো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে হ্যাঁ আমি যেহেতু স্ট্রিট ফুড বলেছি যে সে কারণেই আমি বলবো, এখানে এটা কিন্তু ওরকম খুব ওয়েল ডেকোরেটেড মোটেও না, বাট এখানে সি ফুড অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। সো যে কারণেই আমার ব্লগটা করা, যে সি ফুড যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে এটা অনেক এক্সপেন্সিভ হয়। তো যাই হোক, এটা হচ্ছে ওদের মেনু, অনেক ধরনের আইটেম আছে, সো এটা শেষ করা যাবে না। সো আমি জাস্ট অল্প একটু দেখিয়েছি, চাইলে আপনারা এখানে ট্রাই করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন কোকোনাট, এটা আমার বাবা মা অনেক পছন্দ করে, সো এখানেও কোকোনাট একটা নিয়েছিল। এবং এটা হচ্ছে স্পাইসি মামা উইথ চিকেন, সি ফুড না যদিও, ওখানে সি ফুডেরও আছে বাট আমি আসলে সি ফুড পছন্দ করি না। আমি শুধুমাত্র ব্লগটা করছি যারা সি ফুড লাভার তাদের জন্য, যে আপনারা এখানে আসতে পারেন, এখানে অনেক টেস্টি ফুড পাওয়া যায়। আর এখানে এখন দেখতে পাচ্ছেন মা মেয়ের খানা দানা, এখানে আমরা খাওয়া দাওয়া করছি এবং ভাবলাম যে একটু গ্লিমস রেখে দিই, মেমোরিও থাকবে, আপনাদের সাথে শেয়ারও করা হবে এবং আমি কতটা খাই সেটাও আপনারা বুঝতে পারবেন। আর এখানকার পাপায়া স্যালাডটা এত মজা, এত মজা, আম্মু কিছুই খাবে না বাট আমি জোর করে বললাম একটু টেস্ট করো, তো পাপায়া স্যালাড খেয়ে সে আরও একটা পাপায়া স্যালাড অর্ডার করলো, তার মানে কতটা টেস্টি আপনারা বুঝতেই পারছেন। ছিল আজকের আমার ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে এই রেস্টুরেন্টে এসে খাইতে পারেন চাইলে, কিন্তু কোনো ডিসকাউন্ট নাই, চাইলে এসে খেতে পারেন। এনিওয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।